মনি আয় না দে ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভুতলি আদি। আই এম আদি অ্যান্ড ভুতলি নিচে রয়েছে, ও পড়াশোনা করছে একটু। সো আজকে হলো প্রচণ্ড একটা হাওয়ার দিন, যেখানে মানে পাগলের মতন হাওয়া দিচ্ছে, জানি না কেন পাগলা হাওয়া হয়ে গেছে। আর এমনিতে ওয়েদারটা ভালো, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, আর বৃষ্টি এখন হচ্ছে না, রাতে বৃষ্টি হয়েছিল। সো ট্রেনের আওয়াজ। সো এখন একটু ছাদে এসেছি, সব গাছপালাগুলোতে জল টল আছে কিনা দেখে নিই। সো দেখা হয়ে গেছে, এখন নিচে যাব, আজকে কাইন্ড অফ রেস্ট ডে, টু রেস্ট নেব, পড়াশোনা করব, এইভাবে চলবো, দেখি আর কি করা যায় আজকে। বাই দ্য ওয়ে, আজকে ওয়েদারটা আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগে এরকম রোদ, একটু রোদ রোদ থাকবে আবার হাওয়াও দেবে, এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে। আমার এই গাছগুলোর মধ্যে এখানে একটা গাছ এখানে নিচে পড়ে গেছে, নুকসান হো গয়া মেরা। এভাবে দূর থেকে দেখে ওদের কি হবে বল না, তুই ওদের কাছে যেতে পারবি না, তুই ডানা মেলে উঠতে পারবি, তাহলে রোজ রোজ ছাদে বসে এরম ভাবে আকাশের দিকে তাকিয়ে কি হবে, পাখিগুলোকে দেখি কি হবে বল। মনে নিয়ে গেলি কথাটা, কথা তো তুই মনে নিয়ে নিলি, পাতলা 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 পাতলা। আই পাতলা, তুই এখানে বসে আয়েশ করছিস। হে এভরিওয়ান, সো এখন বাজে রাত 9টা। সো আজকে ব্লগ করার মতন কোনো টপিক আমি খুঁজে পাচ্ছিলাম না। সো হঠাৎ মাথায় এলো যে আমি আমার, যেহেতু আমি মেকআপ করতে পারি না, সো আমি একটা নিজের মতন করে একটা মেকআপের টাইপ আমি তৈরি করে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আমার মতন যারা মেকআপ একদম পারে না করতে, একদমই বেসিকটুকু যাদের প্রয়োজন, তো তারা যাতে আমার এই বেসিক রুটিনটা বা বেসিক টেকনিকটা দেখে একটু হেল্প পায়, তো তার জন্য আমার এই ভিডিওটা করা। আর এমনিও আজকে কোনো টপিক ছিল না ভিডিও করা, সো ভাবলাম যে হোয়াই নট, কারণ আই নিড কন্টেন্ট অ্যান্ড আই হ্যাভ নো কন্টেন্ট টুডে। সো ইয়া, আজকে আমি করব আমার বেসিক মেকআপ। সো আমি বলে রাখি, আমি একেবারেই মেকআপ সম্পর্কে কিছু জানি না, কিচ্ছু বুঝি না, অ্যান্ড আমি আমার মতন করে নিজের ফেস টাইপ অ্যান্ড ফেসের যেটুকু প্রয়োজন সেটুকু বুঝে একদম সিম্পল মেকআপ করি। সো সেটাই ট্রাই করব, সেটাই তোমাদের সাথে শেয়ার। চলো প্রথমে আমি আমার চুলটা বেঁধে নিই, কারণ এটা অস্বস্তি দিচ্ছে।
ক্লাচার দিয়ে বেঁধে নিচ্ছি। অ্যান্ড এই ফেসের সামনে আমার কিছু লকস আছে, তো সেটাকেও তো ঢাকতে হবে, না তো মেকআপ করতে করতে এরকম করে চলা করতে হবে। সো ইয়া, এটাকে সরাতে হবে, তার জন্য আমি একটা হেয়ার ব্যান্ড ইউজ করব। ইয়েস, সো আমার ফেস এখন ক্লিন হয়ে গেছে আর আমি আমার মুখটাও ধুয়ে এসেছি। সো এখন আমার ফেস পুরোপুরি ক্লিন আছে, কিছু নেই আমার ফেসে। তাই আমি নিয়ে নিচ্ছি আমার মেকআপ ব্যাগ, মেকআপ পাউচ, যেটার মধ্যে একদম কম্প্যাক্ট, খুব অল্প জিনিস রয়েছে। বেশি জিনিস আমার কাছে আছে, সেগুলো বোনের কাজে লাগে, কারণ বোন খুব ভালো মেকআপ পারে। বাট আমি যেটুকু ইউজ করি আমি সেটুকুই শুধু এর মধ্যে ভরে নিয়েছি। ইয়েস, এটা এখন থাক। বাট প্রথমেই আমি করব যেটা হলো গিয়ে ফেসকে ময়েশ্চারাইজ করব। বাট আজকে আমি অন্য কোনো ময়েশ্চারাইজার ইউজ করছি না, জাস্ট অ্যালোভেরা জেলই ইউজ করবো। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতেই পারো, মানে আমি বলছি আর কি, যারা আমার ভিডিও দেখছে তাদেরকে আমি কোনো গাইড করছি না। ময়েশ্চারাইজারটা আমরা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী আর কি ইউজ করে থাকি। তো আমার হলো গিয়ে ড্রাই স্কিন, অ্যান্ড মাঝে মাঝে কম্বিনেশন হয়ে যায়। সো আমার দেখেছি যে এটা খুব ভালো স্যুট করে, তাই এটা ইউজ করছি। আবার অ্যালোভেরা জেল প্রাইমার হিসেবে ইউজ করা যায়, যদি কেউ প্রাইমার ইউজ করতে না চায়। কাম বনি কাম, থ্যাংক ইউ। তোকেই ডেকেছি আমি আমার মেকআপের খুদ বের করার জন্য, কাম। সো হিয়ার কামস মাই মেকআপ ক্রিটিসাইজার, যে আমার মেকআপ করাটাকে ক্রিটিসাইজ করবে বসে বসে। সো আমি ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি। কি আছে, তো প্রথমেই আমি ইউজ করব প্রাইমার, ঠিক আছে? আমি একটা ইনসাইডের প্রাইমার ইউজ করছি। এই ভাই মেকআপ নষ্ট করছিস না, আমার একটু মেকআপটা লাগবে, শেষ হয়ে গেছে। আরেকটা কথা, হাওয়া দিচ্ছে, বল। আমার ফাউন্ডেশন আনতে হবে। আনবো, এখনই এই কথাটা বলতে হবে তোকে। তো আমি হলো গিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ একটুখানি সামান্য একদম প্রাইমার নিয়ে নিয়েছি। তো বাইরে কেউ নেই তো আমাকে আঙুলে লাগাতে নেই, হাতেও লাগাতে নেই, আমি জানি না, তো ডাইরেক্ট মুখে লাগাতে, নাহলে হাতে লেগে যায়। ঠিক আছে, বুঝছি, শিখাচ্ছি, শিখতে হয়, শেখান ম্যাডাম, শেখান। তো আমি প্রাইমার তো লাগিয়ে ফেলেছি, আর এটাকে একটু সেট হতে দেবো, গলায় দিয়ে দিই, বেঁচে আছি যখন। নেক্সট আসছে দিস, এটা হলো গিয়ে ফাউন্ডেশন। সো আমি ফিটমি ফাউন্ডেশনের শেড নাম্বার 120 ইউজ করি। তো এটাই আমার শেড নাম্বার, বোনের আলাদা। সো বোনেরটাও আমি শেষ করে দিয়েছি, এমনি মেখে মেখে, কিছুই না, জাস্ট আমি নিজে একটা শেষ করবো না আগে তাই। ইয়া, সো আমি একটু নিয়ে নেবো, কোথায় নেবো, এই পাশে নিই, একদম সামান্য নিচ্ছে। আমি কোনো কনসিলার ইউজ করবো না, ঠিক আছে? সো শুধুমাত্র এই ফাউন্ডেশন দিয়েই আমি কনসিল করবো, ফাউন্ডেশন দিয়ে যা করা করবো, আর হাত দিয়েই ব্লেন্ড করবো, কারণ আমি নেই। ইয়া, শেষ, রাইট, শেষ হয়ে গেছে। তো আমি হাত দিয়েই করবো, কারণ হাত দিয়েই কনভিনিয়েন্ট। আমার যেহেতু ডার্ক সার্কেল আছে, তাই ডার্ক সার্কেল এরিয়াতেই করতে দেবো। এই একটা আয়না আনলে ভালো হতো, এইখানে আছে, পেরে দেয়। সো যে জায়গাগুলো আমার হাইলাইট পয়েন্ট, আমি শুধু সেইখানেই দিচ্ছি। এই করে আমার কি যেন বলে ওটাকে, বল, কন্ট্রোলও করতে হবে না। সো এবার আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেবো। আর তোমাদের কাছে যদি মেকআপে ব্রাশ থাকে, ফাউন্ডেশন ব্রাশ, তো সেটা ইউজ করতেই পারো, আমার কাছেও আছে, বাট আমি ইউজ করছি না, কারণ আমি হাত দিয়েই জেনারেলি ব্লেন্ড করে থাকি। সেটা ভুল, ভুল হলো আর ঠিক হলো, আমি করি মানুষ, ওই জন্য মেকআপ বসে না অনেকক্ষণ থাকে। আমি ব্লেন্ড করছি না, আমি লাইক চেপে চেপে করছি, এটা এরকম ভাবে করতে, এতক্ষণ ধরে এক ক্যামেরা আছে, এতক্ষণ ধরে এরকম কে করছিল, আমি এডিটিং করি না, এরকম ছড়াতে হবে না জিনিসটাকে, তুই মেকআপ ব্রাশ দিয়ে ওই ছড়া। ব্যাপারটা তুই আছিস তো পিছনে দেখ, আমাকে দেখাই দিচ্ছে, তুমি একটু আলোটা কমতে চাই, হ্যাঁ ওকে, ও বলে দিয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, সো ফাউন্ডেশন আমি হাত দিয়েও করার সাথে দেখালাম, আর ব্রাশ দিয়েও করা দেখালাম, অ্যান্ড এই হলো গিয়ে অবস্থা। নেক্সট ইউজ করবো দিস, এটা হলো গিয়ে কি বলে
কি বলে এটাকে ফেস পাউডার তো ফেস পাউডার এটা দিয়েও ইউজ করা যায় আবার পাউডার ব্রাশ দিয়েও ইউজ করা যায় দুটো দিয়ে করে দেখিয়ে দিচ্ছি আবার এবার এটা দিয়ে দেখাচ্ছি বিশেষত এই আন্ডার আই এরিয়াগুলোতে গলাতে অবশ্যই আমি হেভি মেকআপ করছি না জাস্ট নর্মাল ডে টু ডে মেকআপই করছি তো বেসিক ফাউন্ডেশন অ্যান্ড তারপর কি বলে এটাকে মন ভুলে যাচ্ছি বারবার ফেস পাউডার তো বেসিক আমার ফেস পাউডার আর ফাউন্ডেশন করা হয়ে গেছে আর এখন হলো গিয়ে করব কি আমি নর্মালি যেরকম ডেইলি মেকআপ বা কোথাও হঠাৎ করে যাচ্ছি কোনো পার্টি আছে তো জাস্ট গো টু মেকআপ যেটা করি সেটাই করছি তো আইলাইনার আমি ইউজ করবো আমি উইং আইলাইনার খুব পছন্দ করি কাজল দিই না কারণ আমার চোখের একটু প্রবলেম আছে তো সেই জন্য আমি কাজল দিলে ওটাকে ঘষে 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 তুলতে হবে তাই জন্য আমি কাজলটা খুব অকেশনালি ইউজ করি আর আইলাইনারটা ইউজ করি আর এই আইলাইনারটা ল্যাকমির এটা তো খুব কমনই সবার কাছে মোটামুটি থাকে এটা ইউজ করি কিন্তু এটার ব্রাশের পয়েন্ট যেটা না সেটা আমার একদম পছন্দ না খুব বাজে পয়েন্ট বাজে এটা দিয়ে ভালো করে করা যায় না আজ আমি কাছ থেকেই দেখাচ্ছি It is too hard. One eternity later. আমি আবার শুরু করছি আমার কাজ না বোন হচ্ছে না আয়না দেখ তোর ফোনটা দেখ নিয়ে চোখে তুলতে দেবে না এটা চোখে তুলতেছিস হ্যাঁ বেশ আমার ভালো ভালো লাগছে রঙিন বসে মেকআপ করে তারপর আমি রিল নেবো এবার দুদিকেই আমার উইং কমপ্লিট হয়ে গেছে আইলাইনারের এন্ড কিছুটা এরকম দেখতে লাগছে ঠিক আছে বোন এবার হলো গিয়ে আইজ আমার হয়ে গেছে তো এইখানে আমি কখনো কখনো মাস্কারা ইউজ করি এরকম আপওয়ার্ডস বনি শিখিয়ে দেয় আমাকে বাট খুব হালকা লাগিয়ে দিচ্ছি জেনুইন মেকআপ দেখাচ্ছি কিন্তু সো আমি এরকমই নর্মালি উইং আইলাইনার করে থাকি তো সেটাই করলাম আর এখানে একটা এসে লাগিয়ে দিই পালক লাগিয়ে দিই উইং কুচি ভি এন্ড এবার লিপস ওয়াও লিপটা কত কিউট লাগছে না কালারটা পিস পিস না না ঠিক আছে সিরিয়াস সো এবার আমি ইউজ করব লিপ বাম এই বাদি লিপ বাম ইউজ করব কারণ আমি যে লিপস্টিকটা ইউজ করব না সেটা হলো গিয়ে কি জানো মানে ম্যাট লিপস্টিক তো খুব ড্রাই ড্রাই হয়ে যায় আর আমার স্কিন তো খুব ড্রাই তো ওই জন্য আমি আগে একটুখানি লিপ বাম ইউজ করে নিই এবার আমি ইউজ করব লিপস্টিক এই শেডটা এটা স্টিকার ভিকার উঠে গেছে সব এটা এনওয়াই বের হলো গিয়ে এনওয়াই বের ইসে জানি না ধরবে না কিছু না যাই হোক আমি বলে দিচ্ছি হ্যাঁ এবার ধরেছে তো এটা হলো গিয়ে এনওয়াই বের লিপস্টিক এটা শেড নাম্বার হলো গিয়ে 44 যেটা আমার খুব পছন্দের একটা শেড আর এটা শেষ হতে চলেছে আমি ঠিক আমার লিপস যে আকারে রয়েছে আমি সেই আকারেই করি আদার কোনো বড় কিছু করতে ইচ্ছে হয় না কেমন লাগছে লিপস এটা মোটা দিন মোটা দিন নর্মালি মেয়েদের করি ফাইন সো বেসিক মেকআপ আমার হয়ে গেছে অ্যান্ড এরপর আমি আর কিচ্ছু করি না কোনো ফেসের মিস্টও দিই না বা কি বলে ওটাকে মেকআপ ফিক্সার ইউজ করি না নর্মাল আমি এরকমই
ঠিক আছে, এবার শুধু চুলটাকে তৈরি করতে হবে। সো আমি আমার চুল আছড়ে ফেলেছি মনি, এবার তুমি তোমার মতামত দাও আমার মেকআপ স্কিল সম্পর্কে। তুই আগে হার্ড মেকআপ কর দেন বলবো। না না, এইটুকু এইটুকুই বল। ওকে ওকে, না ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ব্যাস আর কি চাই? যাবে হার্ড মেকআপ করা শিখবে তবে বলবো। হ্যাঁ, ওসব আমার দরকার নেই, ঠিক আছে? আমি হার্ড মেকআপ করে কোথায় যাচ্ছি দেখবো বিয়ে বাড়ির সময়। সো এটাই ছিল আমার বেসিক মেকআপ, যেটাতে আমি শুধুমাত্র ফাউন্ডেশন ইউজ করেছি। ও না সরি, প্রথমে ইউজ করেছি এটা, মানে ময়েশ্চারাইজার, দেন একটা বেস প্রাইমার, যেটা ইউজ করা যায় নাও করা যায় আমি করি। আর তারপরে করেছি আমি মানে ফিট মি ফাউন্ডেশন আর রেজেনারি কম্প্যাক্ট, দেন হলো ল্যাকমির আইশ্যাডো, এই সরি আইলাইনার, ল্যাকমির আইশ্যাডো আইলাইনার, আইশ্যাডো তো ইউজই করিনি। আর লিপ বাম ইউজ করেছি বাদির, আর এম আই ডে লিপস্টিক, যেটা শেড নাম্বার 44। আমি নুড কালারটা একটু বেশি পছন্দ করি, কারণ লাল পড়লে পুরো ডাইনি লাগে আমাকে, চাই না কেন, বাট তো এটাই। আমি উইং আইলাইনার খুব পছন্দ করি, সো আই ডিড ইট। অ্যান্ড চুলটা আমি এরকমই নর্মালি রাখি খোলা এরকম। তো ইয়া, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানিও যে আমার মতন বেসিক মেকআপ কারা কারা করো, পছন্দ করো, আর আমার মতন একদমই মেকআপ জানো না কারা, আর যারা জানো তারা প্লিজ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। হাঁটে এখান থেকে। সো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, খতম, টাটা, বাই বাই, স্টে সেফ, স্টে হেলদি, বাই, এন্ড কমেন্টে জানিও আমাকে কেমন দেখতে লাগছে, ডাইনি, বাই, হাই, এন্ড সরি, কারণ আমি এইভাবে আরেকটা ভিডিও বানাতে ইচ্ছে হলো, কারণ এই সাজগোজ করার পরে আমি এইভাবেই পড়তে বসেছি, ভালো না? ওকে বাই।